আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করব, সেটা হলো কাঁঠাল বিচি দিয়ে চেপা শুটকির ভর্তা রেসিপি। আর যারা শুটকি প্রেমী তারা একবার হলেও এই ভর্তাটি ট্রাই করে দেখবেন। আর আমি এই ভর্তাটা কিভাবে তৈরি করে নিচ্ছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো আমি ঢেলে নিচ্ছি, দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এতে বিচিগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 10 থেকে 12 মিনিট টালা পর বিচিগুলা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পারছেন একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বিচিগুলা নামিয়ে কুসা ছাড়িয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম 7-8টি রসুনের কোয়া, 2টি পেঁয়াজ, আর চেপা শুটকিগুলা সব আমি ঢেলে নিচ্ছি। এবার আমি 10 থেকে 12টি মরিচ, শুকনো মরিচ আমি পানিতে ভিজিয়ে রেখে বেটে নিচ্ছি। মরিচগুলো বাটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ঠেলে নেওয়া শুটকি ও রসুনের কোয়াগুলো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব উপকরণ বাটা হয়ে গেছে, এবার কাঁঠালের বিচিগুলোকে আমি শিল দিয়ে আদা ভাঙ্গা করে নিচ্ছি। এটা মিহি করে বাটা যাবে না, আদা ভাঙ্গা করে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন, এভাবে করে আমি সবগুলা বিচি আদা ভাঙ্গা করে নিচ্ছি। এবার বিচিগুলোকে ভর্তার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঠেলে নেওয়া পেঁয়াজগুলো। পেঁয়াজটা দেওয়ার পর আলতোভাবে আমি বিচি ও ভর্তাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার এই কাঁঠাল বিচি দিয়ে চেপা শুটকি ভর্তা রেসিপি। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।